এই মুহূর্তে আমাদের সাথে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যুক্ত আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জনাব শফিউল্লাহ প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে। মূলত একটি প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। একটু আগে আপনার সাথে কথা বলছিলাম, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস, সে হিসেবে ফিজিওথেরাপি কিন্তু বিশাল একটা ভূমিকা রাখছে করোনার এই ক্রান্তিকালীন সময়ে। বিশেষ করে যারা ঘরে বসে দীর্ঘ সময় কাটাচ্ছেন এবং আগে থেকে যারা ফিজিওথেরাপি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি বিস্তারিত বলতেন যে এই মুহূর্তে ফিজিওথেরাপি কতটা ভূমিকা রাখছে করোনার এই ক্রান্তিকালীন সময়ে, মানুষকে কতটা রিলিফ দিতে পারছে। আপনাকে এবং নিউজ 24 কে অসংখ্য ধন্যবাদ। আজকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস, 8ই সেপ্টেম্বর। বিশ্বের প্রত্যেকটা দেশের ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এই দিবসটি উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। তো বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি, আমি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে, আমরা বিভিন্ন কর্ম পরিকল্পনা করে আসছি পোস্ট কোভিড-19 পরবর্তী স্বাস্থ্য যে ঝুঁকি হচ্ছে এটাতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার ভূমিকা নিয়ে এই আজকের দিবসের প্রতিপাদ্য বিষয়। আপনি জানেন যে কোভিড পরবর্তী রেসপিরেটরি সিস্টেমের দীর্ঘমেয়াদী সমস্যা হচ্ছে, যারা ভালো হয়ে গিয়েছিল তারা এখনো শ্বাসকষ্টজনিত সমস্যা ভুগছে, দীর্ঘমেয়াদী তারা দুর্বল, শারীরিক অবসাদ, বিভিন্ন হাড় ও জোড়ার ব্যথায় ক্লান্ত এবং মানসিকভাবে তারা ডিসএবিলিটি এবং অক্ষমতা হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়, তারা এখনো কাটিয়ে উঠতে পারছে না। পাশাপাশি দীর্ঘদিন বাসায় হোম কোয়ারেন্টাইন বা আমাদের মুভমেন্ট কমে যাওয়ার কারণে এবং বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজের চিকিৎসা অপ্রতুলতার কারণে দেখা গিয়েছে যে বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, রেসপিরেটরি কমপ্লিকেশন, মাসকুলোস্কেলেটাল কমপ্লিকেশন এবং শারীরিক বিভিন্ন অক্ষমতা গুলো আরো অনেক দূর বেড়ে গিয়েছে। সেটা একেবারে একটা বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত আক্রান্ত হয়েছে, এক একজন এক এক ভাবে আক্রান্ত হয়েছে। বাচ্চারা অবেজ হয়ে গিয়েছে, অনেক মোটা হয়ে গিয়েছে, মুটিয়ে গিয়েছে, বাসায় থেকে থেকে তাদের বিভিন্ন প্রকার আপনার নিউরোলজিক্যাল, শারীরিক, মানসিক সমস্যা হচ্ছে। তদ্রূপ যারা বিভিন্ন বাত ব্যথাজনিত, স্ট্রোক জনিত অক্ষমতা দীর্ঘদিন ভুগছিলেন তাদের এই যে চিকিৎসা পুনর্বাসনটা বন্ধ হয়ে গিয়েছিল, ইভেন যারা আমরা মুভমেন্ট করতে পারতাম, সুস্থ ছিলাম, তারা পোস্ট কোভিড বিভিন্ন কমপ্লিকেশনে অ্যারাইজ করছে। তো আমরা কোভিড এর পূর্ববর্তী আমরা ফিজিওথেরাপিউটিক বিভিন্ন এক্সারসাইজ নিয়ে আমরা বারবার কথা বলছি যে আমাদের কিভাবে সুস্থ থাকা যায়, আমরা করোনা থেকে কিভাবে আক্রান্ত না হতে পারি বা কম ইমিউনিটি বাড়াতে পারি, সেই সময় যে এক্সারসাইজ গুলো আমরা বলেছিলাম, যে ফিজিওথেরাপির কথা বলেছিলাম, কিন্তু এখন আবার সেটা ভিন্ন। এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে পোস্ট কোভিড, এই যে যারা আক্রান্ত হয়ে গেল বা যারা এখন আক্রান্ত হন নাই, ছুটরো হয়ে উঠেছেন, তাদের ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, সেই জিনিসটাই আমরা এই বছরে আমাদের পুরোটা বছরই প্রতিপাদ্য বিষয় হয়ে থাকবে। আমরা সেই দিকে মনোযোগ দিচ্ছি, কিভাবে একটা মানুষকে আবার ফিজিক্যালি অ্যাক্টিভ করতে পারি, কিভাবে সে আবার নিজের কাজে, নিজের পেশায় সে ফিজিক্যালি এবং শারীরিক মানসিকভাবে সে নিজের কাজে ফিরে যেতে পারে, যে যার অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে যেতে পারে। এই যে আপনি জানেন আমি প্রায় রোগী পাচ্ছি এখন প্রচুর বিভিন্ন মাংসপেশির ব্যথা, অসারতা, হাঁটু কোমর ব্যথা, এই রোগীগুলো আমাদের বেড়েই চলেছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা, নতুন নতুন সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসছেন। তো এই রোগীগুলোকে আমাদের কিন্তু এখনই উপযুক্ত সময় তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া, তাদেরকে এক্সারসাইজ প্রেসক্রাইব করা, তাদেরকে ফিজিওথেরাপিউটিক ম্যানিউভার, ইলেকট্রোথেরাপি হতে শুরু করে বিভিন্ন গাইডলাইন, হেলথ টিপস প্রোভাইডের মাধ্যমে তাদেরকে সামাজিক এবং পারিবারিক সুস্থতার মধ্যে ধারা ফিরে নিয়ে আসা। জি ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন। আমি ছোট্ট করে জানতে চাই যে পোস্ট কোভিড কমপ্লিকেশনের জায়গাটা যেহেতু আপনারা বিবেচনা নিয়েছেন, কত ধরনের উদ্যোগ এই মুহূর্তে দরকার একজন মানুষকে ঠিক আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য, স্বাস্থ্যগত দিক থেকে তাকে সুরক্ষা দেওয়ার জন্য? ধন্যবাদ। প্রথমত আমরা যেহেতু মুভমেন্ট করছি, আমরা বিভিন্ন জায়গায়, আমরা অফিস আদালত আবার খুলে গিয়েছে আমাদের অনেক ক্ষেত্রে, প্রায় অনেকগুলো জায়গায় আমরা কাজ করছি সবাই বিভিন্ন ভাবে। প্রথমত যাই বলবো যে পোস্ট কোভিড এ আমরা যে কমপ্লিকেশনের পাশাপাশি আমাদের কিন্তু স্বাস্থ্য বিধিগুলা মেনেই কিন্তু আমরা যেন কাজ করি, স্পেশালি মাস্ক ব্যবহার করা আর হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত করা। আর পরবর্তীতে যে সমস্যাগুলো এখন আমাদের
প্রতিটা মানুষের মধ্যে আছে। আপনি দেখবেন আপনাদের মধ্যে অনেক স্বাস্থ্যকর যারা নিউজ কর্মী আছেন তারাও বিভিন্ন ভাবে দেখবেন শরীর একটা ইয়ে হয়ে আসছে, চেপে আসছে, ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না বা চলাফেরা ইচ্ছা করছে না, ব্যথা বেদনা বেড়ে গিয়েছে। নতুন নতুন কেউ ভাবি নাই যে 30 বছর বয়সে 25 বছর বয়সে এখন হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে এবং এতটা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ দুর্বল হয়ে যাবে এটা কিন্তু অনেকেই ভাবে নাই, কিন্তু আসলে বাস্তবতা তাই, প্রত্যেকটা মানুষই সেই দিকে আগাচ্ছে। তো আমি একজন ফিজিওথেরাপি জনস্বাস্থ্য এবং পুনর্বাসন বিশেষজ্ঞ হিসেবে বলবো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আমরা কোভিড যেভাবে আমরা সচেতনতা ডেভেলপ করে অনেকাংশে আমরা জনগণের মধ্যে আমরা মেজর একটা সচেতনতা ডেভেলপ করতে পেরেছি, এখনো যদি আমরা এই পরবর্তীতে বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ গুলা করি নিয়মিত, যেমন অফিস যাওয়ার ক্ষেত্রে যদি শর্ট ডিস্টেন্সের অফিস হয় আমরা যেন একটু হেঁটে যাই, আমাদের যেখানে সাইকেল ব্যবহার করা যায় সাইকেল ব্যবহার করব, আমরা রিক্সা কম ব্যবহার করব, আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব, আমরা প্রাইভেট কার কম ব্যবহার করার চেষ্টা করব। সো এইভাবে যদি আমরা একটু মুভ করি, অথবা অফিস শেষ হয়ে গিয়েছে অফিস থেকে আসার সময় যদি আমরা অন্তত আধা কিলো এক কিলো নিয়মিত হাঁটি, বাসায় এসে কিছু কুসুম শাওয়ার নিতে পারি, কুসুম গরম শাওয়ার যদি সম্ভব হয়, পাশাপাশি যারা গ্রামে থাকেন এখন কিন্তু গরম সিজন এখনো চলছে, তো গ্রামের কিন্তু পানিটা এখন উষ্ণ থাকে বা গরম থাকে গ্রামে বা নদীতে বা পুকুরে, সেখানে যদি হালকা অন্তত একদিন সপ্তাহে 2 থেকে 3-4 দিন একটু সাঁতার কাটা যায়, তারপরে বিভিন্ন এক্সারসাইজ গুলো আছে এরকম আমরা বারবার বলছি, তারপর হচ্ছে চেস্টের বিভিন্ন এক্সারসাইজ গুলো কন্টিনিউ করতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, চেস্ট মোবিলাইজিং এক্সারসাইজ, এবং পাশাপাশি আমাদের হচ্ছে শারীরিকভাবে ফিট থাকার জন্য আমাদের একটু রিক্রিয়েশন দরকার। আমরা যদি সম্ভব হয় ছোট আশেপাশে কোনো রিক্রিয়েশন কোনো খোলা মাঠে বা কোথাও যেখানে অন্তত এই সামাজিক দূরত্বগুলো মেইনটেইন করে আমরা যদি একটু ঘুরে আসতে পারি তাহলে আমাদের এই মানসিক অবসাদ ভাবটা আমাদের অনেকাংশে কেটে যাবে। আর পাশাপাশি খাবারের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে যে আমাদের পুষ্টিকর খাবার খাবো, আমরা কার্বোহাইড্রেট খাবারটা একটু কমিয়ে ফেলতে হবে, এখন মিষ্টি জাতীয় খাবার আমরা কম খাবো, আমরা ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করব। জি ধন্যবাদ জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন এই সময় স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার জন্য। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC Hospital and Diagnostic Lab, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।